রাষ্ট্রের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে সাকিব আল হাসানকে এমন নিশ্চয়তা পেয়েই তাকে নিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট স্কোয়াড ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সাকিবও ছিলেন প্রস্তুত দলে জায়গা পেয়ে দেশের পথে রোয়ানা হয়েছিলেন তিনি এর মধ্যেই তৈরি হল নতুন পরিস্থিতি নিরাপত্তা শঙ্কার কারণে দুবাই থেকে ঢাকাগামী ফ্লাইটে সাকিবকে উত্তে নিষেধ করা হল ফলে আপাতত দেশে ফিরছেন না সাকিব সবকিছু ঠিক থাকলে আজ বৃহস্পতিবার দেশে ফেরার কথা ছিল সাকিবে সে লক্ষ্যে যুক্তরাষ্ট্র থেকে আরব আমিরাতে এসেছিলেন তিনি কিন্তু সেখান থেকে আর দেশের বিমানে উঠেননি সাকিব বর্তমানে দুবাইতে অবস্থান করছেন টাইগার ক্রিকেটা